গ্লোকোমা রোগের চিকিৎসা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। গ্লোকোমা নিরাময়যোগ্য নয়, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই যে গ্লোকোমা চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে চোখের ড্রপ দেওয়ার মাধ্যমে বা ঔষধের মাধ্যমে। ছবিতে লক্ষ্য করো, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, বেটা ব্লকার্স, আলফাগোনিস্ট, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটার্স, মায়োটিক এজেন্টস, অনেক ধরনের ড্রপ রয়েছে। আমরা প্রথমেই চোখের চাপ কমাবার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকি এবং সেই লক্ষ্যেই এক বা একাধিক ড্রপ বা ট্যাবলেট আমরা মুখে সেবন করি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই, অনেক সময় অনেকগুলো ড্রপ ব্যবহার করতে হয়, সেই জন্যে আমরা গ্লোকোমাতে ফিক্সড ড্রাগ কম্বিনেশন, অর্থাৎ কয়েকটি উপাদান একটা ড্রপের ভেতরেই থাকে, ফলে ওষুধের সংখ্যা কমে আসে এবং ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটাও কমে যায়। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমার লেটেস্ট কিছু ওষুধ বাংলাদেশে বেরিয়েছে, রোকাইনেজ ইনহিবিটার্স, যেমন রোপ্রেসা নামে বাইরে পাওয়া যায়, আমাদের দেশে নেসুডিল নামে পাওয়া যায়। অর্থাৎ এই গ্লোকোমার ঔষধগুলো চোখের চাপ 30-40% কমিয়ে রাখে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।